আর এস এস একটি হিন্দু বোন তিনি একটা সবাই ভাষণ দিচ্ছেন ইসলাম ধর্মকে কটাক্ষ করে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক ভুল ভাল তথ্য মানুষের মধ্যে দিয়ে একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন তিনি কোরআন এবং হাদিস থেকে এবং ইসলাম ধর্ম সম্পর্কে যে তথ্যগুলো উনি দিয়েছেন আসলে এই তথ্যগুলো কতটুকু ঠিক উনি দিয়েছেন এ বিষয়ে আজকে আমাদের আলোচনা আর এস এস আসার পর থেকে একটা বিঘ্নিত পরিবেশ ভারতবর্ষের চারিদিকে পরিলক্ষিত হচ্ছে সৃষ্টি হচ্ছে মহিলা দেশের ক্ষতি করার চেষ্টা করছেন আমি জানি না উনি জেনে বুঝে করার চেষ্টা করছেন আল্লাহ কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি যে ধর্মালম্বী আপনার ধর্ম হচ্ছে সনাতন আপনি হিন্দু ধর্মের একজন মহিলা তাহলে আপনার ধর্ম কি বলছে আপনি কি একটু খেয়াল করে দেখেছেন একজন হিন্দুকে হিন্দু হতে গেলে বোম্বো সূত্র পড়তে হয় একজন হিন্দুকে হিন্দু হতে গেলে বম্বো সূত্র পড়তে হয় কথিত হিন্দু হতে হলে তাকে একটা কালেমা পড়তে হয় সেটা হচ্ছে বম্বো সূত্র নামে খ্যাত পরিচিত সেই বম্বো সূত্রটা হচ্ছে এককম বম্ভম দিউতা নাস্তে নাস্তিনি হেনিকঞ্চন ভগবান একজন 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 আর কোনো ভগবান নেই ভগবান একজন 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 আর কোন ভগবান নেই ভগবান একজন 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 আর কোন ভগবান নেই একাম্বোহমান দিউতা নাস্তে নাস্তি নিহিনি কেঞ্চন ভগবান একজন একজন আর কোন ভগবান নেই একাম্বোহ্মান দিউতা নাস্তে নাস্তি নিহিনি কেঞ্চন ভগবান একজন একজন আর কোন ভগবান নেই তেত্রিশ কোটি ভগবানকে মানেন এটা আমার আপত্তি নেই তেত্রিশ কোটি ভগবানকে মানেন এটা আমার আপত্তি নেই আপনার ধর্ম অনুসারে আপনার ফাঁসি উচিত আপনার ধর্ম অনুসারে আপনার ফাঁসি উচিত আমরা বললাম যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আমাদের কালেমা এটা বলছে আপনার বোম্ব সূত্র একই বলছে যে বোম একমাত্র ঈশ্বর আর কোনো ঈশ্বর নেই একমাত্র ঈশ্বর একজনই তিনি ব্যতীত আর কোনো ঈশ্বর নেই ভারতবর্ষের মুসলমান রাজ ছিল এক হাজার বছর যদি সেই মুসলমানরা তরবারির জোরে বা আপনি যেটা বললেন আপনার দাবি যদি ঠিক রেখে মুসলমানরা এই কাজ করতো হিন্দুদেরকে জবাই করতো তাহলে কিন্তু ভারতবর্ষে একজনে হিন্দু থাকতো না বলে আমরা মনে করি বছর মুসলমানরা শাসন করলো তারপরে দেখেন আপনারাই সংখ্যাগরিষ্ঠ তাহলে আপনারা এই কথা বলেন কি তথ্য তথ্য আপনার আপনার মিথ্যা এ বলছেন যে কোরআনুল ক্যারিমের মধ্যে সুরা বাকারা সুরা তোবার মধ্যে নাকি লেখা রয়েছে যে হিন্দুকে পেলে জবাই করো আপনি কি তথ্য দিচ্ছেন মানুষ আপনার হাতে তালি দিল এই লোকগুলো অবোকা আপনিও অবোকা আপনাকে আমি শুধরানোর জন্য বলছি যে হজ গৃহে ওই কাবা গৃহে যেতে গেলে আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আপনি আপনাকে আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়তে হবে আপনি মুখে পড়েন না চলেন আপনাকে আমি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আপনি একবার মুখে স্বীকার করে দিন জাতির সামনে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আপনাকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ওটা বলুন শ্রীমদ্ ভাগবত গীতা সাত নম্বর অধ্যায় কুড়ি নম্বর মন্ত্রে বলা হচ্ছে কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়া গিয়াছে ওরা বিভিন্ন দেবদেবীর পূজা করিয়া থাকে বলুন শ্রীমদ্ ভাগবত গীতা সাত নম্বর অধ্যায় কুড়ি নম্বর মন্ত্রার দ্বারা পুজো করছেন যারা পাগল তারা বিভিন্ন দেব দেবীর পূজা করে আপনি যে তেত্রিশ কোটি ভগবানের পুজো করছেন আপনার ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা সাত নম্বর অধ্যায় কুড়ি নম্বর মন্ত্র আজকে খুলে দেখুন বলছে যারা পাগল তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে আপনি আপনার ধর্মগ্রন্থ নিজে পড়াশোনা করুন তারপরে আপনি অন্য ধর্মগ্রন্থের উপরে কথা বলতে আসবেন আর কথা বললে তথ্য নিয়ে কথা বলবেন আমাদের মতো যেমন আমি যেটা বললাম এই তথ্য যদি আপনি না পান তো গলায় স্যান্ডেলের মালা নেওয়ার জন্য বলতে চাইলাম যে আপনি এই তথ্যগুলাকে একটু ভালো করে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ সাল্লাত সালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলি সাহাবি আজমাইন আম্মাবাদ সমস্ত প্রশংসা আল্লাহ সৌবান তালার তারপরে তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপরে শতকোটি সালাত ও সালাম বর্ষিত আল্লাহ মামিন বন্ধুরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব দেখছেন সম্ভবত কালকে একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে একজন হিন্দু আর এস এস হিন্দু বোন তিনি একটা সভায় ভাষণ দিচ্ছেন ইসলাম ধর্মকে কটাক্ষ করে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক ভুল ভাল তথ্য মানুষের মধ্যে দিয়ে একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন তিনি অথচ ওই সভায় যারা বসে আছেন তারা অনেকেই গাধার মতো মাথা নাড়ছেন অনেকে বাহবা দিচ্ছেন কেউ বা হাতে তালে দিচ্ছেন কেউ বা তাকে আলিঙ্গন করার জন্য এগিয়ে আসছেন তো এই যে তথ্যগুলো উনি দিয়েছিলেন কোরআন এবং হাদিস থেকে এবং ইসলাম ধর্ম সম্পর্কে যে তথ্যগুলো উনি দিয়েছেন আসলে এই তথ্যগুলো কতটুকু ঠিক উনি দিয়েছেন এ বিষয়ে আজকে আমাদের আলোচনা যদিও আর এস এসের একটা তাদ বেড়েছে আমাদের ভারতবর্ষে ইতিপূর্বে যে বিষয়টা ছিল না আমরা এখনও হিন্দুরা বসবাস করি হিন্দু মুসল মুসলমান সুন্দরভাবে বসবাস করি কিন্তু এই আর আসার পর থেকে একটা বিঘ্নিত পরিবেশ ভারতবর্ষের চারিদিকে পরিলক্ষিত হচ্ছে সৃষ্টি হচ্ছে তো দেখুন কেউ নিজেকে আর এস ভাবতেই পারে আর আর ভাবার পরে সে ভাবতে পারে যে দেশটা তার নিজের অথবা তার বাবার সে ভাবতে পারে সেটা তার নিজের বিষয় এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সে ভাবলো ভেবে আমাদের ধর্মকে অর্থাৎ ইসলাম ধর্মকে বা কোনো ধর্মকে সে অপব্যাখ্যা করবে বা যা তার মিনিং নয় যা তার মানে নয় সেটা সম্পর্কে যদি ভুল তথ্য দেওয়া হয় তাহলে জাতির কাছে ভুল মেসেজ যাবে মানুষের মধ্যে একটা ভুল বুঝাবুঝি বেড়ে যাবে তাতে জাতি হবে বিপর্যস্ত দেশের হবে প্রচুর ক্ষতি তো এ মহিলা এমনই দেশের ক্ষতি করার চেষ্টা করছেন আমি জানি না উনি জেনে বুঝে করার চেষ্টা করছেন নাকি না জেনে না জেনেও হতে পারে কিংবা জেনে বুঝে উনি করার চেষ্টা করছেন আল্লাহ আলম আমরা দোয়া করবো বোনের জন্য যে আল্লাহ যেন তাকে হেদেত দেখ আল্লাহ মামিন তিনি কয়েকটা অভিযোগ তুলেছেন ইসলাম ধর্মের উপরে সেই অভিযোগগুলোর প্রথমটা হচ্ছে উনি বলতে চাইছেন যে মুসলমানরা সবসময় বলে জেলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো হক ইলাহা নেই অর্থাৎ আল্লাহ ছাড়া কাউকে পুজো করা যাবে না আর মোহাম্মদ সাল্লাম তাদের পাইগাম্বার এবং রসুল এই কথাটা ওরা আজানের মাধ্যমে পাঁচ বার মুসলমানরা আজানের মাধ্যমে পাঁচ বার মসজিদে ঘোষণা দেয় আপনারা কি বুঝছেন रात बोल रहे ला इलाहा इल्लल्लाह पांच बार बोलते हैं पांच बार नमाज पढ़ी जाती है और शुरुआत इसी से करते हैं कि कोई नहीं है ला माने नहीं है कोई भी अल्लाह के जैसा और मोहम्मद रसूलुल्लाह अर्थात मोहम्मद ही उस अल्लाह का रसूल है इन दो के अलावा और किसी को हम पूजेंगे नहीं मानेंगे नहीं अब ये बता दो जिस व्यक्ति को पांच बार लगातार यही बताया जा रहा हो दिन में তার মানে উনি আহ উনি বলতে চাইছেন যে মুসলমানরা আসলে এটা বলতে চাইছেন যে লাহ আল্লাহ ছাড়া কোন সত্য মবুদ নেই আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার প্রেরিত বান্দা এবং রসুল তার মানে তারা আল্লাহকে এবং মোহাম্মদকে সাল্লাহ সাল্লাম এই দুজনকে মানবে তাছাড়া আর কাউকে মানবে না ওনার এটা অভিযোগ জি ম্যাডাম আপনার দিকে একটু আমি দৃষ্টি দিচ্ছি দেখুন আপনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে প্রথম কথা যেটা বলেছেন সেটা হচ্ছে কালেমা তাওহিদ নিয়ে অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার প্রেরিত বান্দা এবং রসুল আলহামদুলিল্লাহ আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা তারা এটাকে বিশ্বাস করি এবং মেনে নিই কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি যে ধর্মাবলম্বী আপনার ধর্ম হচ্ছে সনাতন আপনি হিন্দু ধর্মের একজন মহিলা তাহলে আপনার ধর্ম কি বলছে আপনি কি একটু খেয়াল করে দেখেছেন একজন মুসলমানকে মুসলমান হতে গেলে যেমন কালেমা শাহাদাত বা কালেমা পড়া লাগে যেটা শাহাদাল্লাহ এটাকে পড়া লাগে এই কালেমাটাকে পড়া লাগে সিমিলারলি একজন হিন্দুকে হিন্দু হতে গেলে সূত্র পড়তে হয় ম্যাডাম আপনাকে আমি প্রশ্ন করছি আপনি কি বোম্বসূত্র জানেন চলো আমি আপনাকে একটু বলে দিই সূত্র হচ্ছে যে হিন্দুকে হিন্দু হতে গেলে যেমন মুসলমানকে মুসলমান হতে গেলে আপনার কালেমা পড়তে হয় তেমন একটা একটা হিন্দুকে প্রকৃত হিন্দু হতে হলে তাকে একটা কালেমা পড়তে হয় সেটা হচ্ছে ব্রহ্মসূত্র নামে খ্যাত পরিচিত সেই ব্রহ্মসূত্র সূত্রটা হচ্ছে এক্কাম ব্রহ্মাম দিউতা নাস্তে নাস্তি নে হেনিকেঞ্চন ভগবান একজন 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 আর কোনো ভগবান নেই ম্যাডাম আপনাকে আমি বলতে চাই এবং সমগ্র ভাই যারা বক্তৃতা শুনে উষ্ণত অনুভব করছেন গরম হয়ে গেছেন তাদেরকে বলতে চাইছি যে এক্কাম্বাম দিওতা নাচতে নাচতে নিহি নি কেনছেন ভগবান একজন একজন আর কোনো ভগবান নেই তেত্রিশ কোটি ভগবানকে মানেন এটা আমার আপত্তি নেই যা খুশি করে না এটা আমার আপত্তি নেই কিন্তু আপনি যা বলে আপনি আপনার ধর্মের মধ্যে প্রবেশ করছেন তাকেই আপনি অবমাননা করছেন তাহলে তো আপনার ধর্ম অনুসারে আপনার ফাঁসি হওয়া উচিত আমরা বললাম যে আল্লাহ ছাড়া কোনো সত্য নেই আমাদের এটা বলছে আপনার ব্রহ্ম সূত্র একই বলছে যে ব্রহ্মাই একমাত্র ঈশ্বর আর কোনো ঈশ্বর নেই একমাত্র ঈশ্বর একজনই তিনি ব্যতীত আর কোনো ঈশ্বর নেই কি বলবেন তাহলে তো আপনার এই যুক্তি না আপনি তো ভুল হয়ে গেলেন আপনার এই যুক্তি টিকল না তারপর আপনি দ্বিতীয় যুক্তি দেখিয়েছেন যে মুসলমানরা মসজিদে আজান দেয় আজানের মাধ্যমে সমস্ত মুসলমানকে মসজিদের মধ্যে জড়ো করে তারপরে তারা নামাজ শুরু করে নামাজকে নিয়ে আপনি কটাক্ষ করলেন যে একজন ইমাম সাহেব যিনি মৌলী সাহেব ওনার কথায় ইনারা উঠে বসে এবং তারা এক জায়গায় হয়ে आलोचना करें बैठक करे हिंदू निधन एक मौलवी बोलता है एक मौलवी के इशारे पर सब झुकते हैं खड़े होते हैं उसके बाद वो वहाँ पर आयतों का पाठ होता है और आयते हम क्या समझते हैं? जैसे हम मंदिर में घंटा बजाए आते हैं वैसे उनकी नमाजे चल रही है बिल्कुल गलत सोच है वो नमाज इसीलिए पढ़ रहा है कि हमारा विनाश करना है अगर हमारा विनाश करने के लिए कोई व्यक्ति दिन में पांच बार तैयारी करता हो और हर पड़ोसी तैयारी कर रहा हो पांच बार और हमारी नींद ना खुले तो याद रखो कि हमने अपना रिमोट कंट्रोल उनके हाथों में दे दिया তাই আপনাকে কে বললো আপনি কি জানেন মসজিদে কি হয় আসুন একদিন পাঠিয়ে দিন আপনাদের কর্মীকে আসুন মসজিদে দেখেন আল্লাহ সোমান তালার প্রশংসা হয় আল্লাহ সোমান তালার গুণকীর্তন হয় যেমন করে আপনার ঠাকুর পুজোর সামনে দাঁড়িয়ে ঠাকুরের গুণকীর্তন করে তেমন আমরা মসজিদের মধ্যে বসে আল্লাহ সোমান তালার গুণকীর্তন গুণকীর্তন করি আর আপনি এটা কি করে বললেন যে ওরা হিন্দু নিধনের চেষ্টা করে তারা পাঁচ ওয়াক নামাজ পড়ার মাধ্যমে তারা মহল্লাবাসীকে ডেকে তারা হিন্দুদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলে ছি 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 আপনি না জানে তথ্যটা দিলেন কেন এ ধরনের তথ্য আপনার দেওয়া যায় জয়নি বলে আমি মনে করি অতএব আপনি রাস্তা থেকে ফিরে আসবেন বলে আমরা আশাবাদী আবার আপনি একটা কথা বললেন যে নামাজের মধ্যে এরা প্র্যাকটিস করে যে কী করে হিন্দু নিধন করা হয় আপনি আর কথা বললেন যে চোদ্দোশো বছর ধরে এরা ইবাদত করে আসছে চৌদ্দশো বছর ধরে ইবাদত নয় এদেরকে কেন আমরা ধার্মিক বলি এদের এরা তো সন্ত্রাসী এদেরকে ধার্মিক আমরা কেন বলি এই মুসলমান চোদ্দশো বছর ধরে আসলে হিন্দুকে অর্থাৎ হত্যার কাজ করে আসছে মুসলমান রাজ এক হাজার বছর যদি সেই মুসলমানরা তরবারির জোরে বা আপনি যেটা বললেন আপনার দাবি যদি ঠিক রেখে মুসলমানরা এই কাজ করত। হিন্দুদেরকে জবাই করত। তাহলে কিন্তু ভারতবর্ষে একজনে হিন্দু থাকতো না বলে আমরা মনে করি এক হাজার বছর মুসলমানরা শাসন করলো তারপরে দেখেন আপনারাই গরিষ্ঠ তাহলে আপনারা এই কথা বলেন কি করে এ তথ্য আপনার মিথ্যা এ তথ্য আপনার ভুল অতএব এখান থেকে আপনাকে ফিরে আসতে হবে আপনি এইভাবে কটাক্ষ করে জাতির সামনে উস্কিয়ে দিয়ে জাতিকে উস্কিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ রয়েছে আমরা একই বৃন্দে দুটি কুসুমের মতো হিন্দু মুসলমান আপনি সেই তাদের মধ্যে জাতিভেদ প্রথা বা জাতিভেদ একটা ডিভাইডেশন রুল পলিসি আপনি চালু করতে চাইছেন এটা কিন্তু আপনার চালু হবে না বলে আমরা আশাবাদী বহু সচেতন হিন্দু ভাইয়েরা আছে এই বিষয়টাকে পরিলক্ষিত করব বলে আমি মনে করি আবার একটা বিষয় আপনি উত্থাপন করলেন আপনার বক্তৃতার মধ্যে যে একজন হিন্দু বেঁচে থাকলেও আমাদের নাকি সমস্যা আমাদের মুসলমানের সমস্যা আমরা কিন্তু হিন্দু এবং মুসলমান পাশাপাশি বসবাস করি এখনও বসবাস করি আজীবন বসবাস করব করবো কথা সত্য আপনি কি করে বললেন যে আমার বাড়ির সামনে এখনও হিন্দু বসবাস করে তাদের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে ভাতৃত্ব বোধ রয়েছে তাদের সাথে আমাদের আপনি কি করে বললেন যে এরা হিন্দু নিধনে ব্যস্ত ছিছি এটা তো ভুল করলেন আবার আপনি একটা তথ্য দিলেন বলছি যে মুসলমানদের কিতাবে লেখা রয়েছে যে হিন্দু মা বোনদেরকে অত্যাচার অত্যাচার করো তাদেরকে হত্যা করো এই ধরনের কথা লেখা আছে বলে আপনি কয়েকটা সুরার নাম করলেন জিনা না কোরআনুল করিমের মধ্যে যদি এমন কথা পান তাহলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি সমগ্র মুসলমান জাতি আপনাদের সামনে ক্ষমা ক্ষমা চাইবে ইনশাআল্লাহ আপনি ভুল করলেন আপনাকে আমি ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করছি তারপর আপনি রোজা নিয়ে তথ্য দিলেন আপনি বলতে চাইলেন যে যে রোজা এই যে মুসলমানরা যে রোজা করে এই রোজার মাধ্যমে এরা যুদ্ধের প্র্যাকটিস করে মোহাম্মদ সাল্লাহ্লাম যত যুদ্ধ করেছিল সবই নাকি রামাজান মাসে ছিল কে দিল আপনাকে এই তথ্য আপনি এত ভুল কথা কেন জাতির সামনে পেশ করে আজকে জাতিকে বিভ্রান্তর বিভ্রান্তির মধ্যে ডুবিয়ে দিচ্ছেন আপনি কেন আপনি বললেন যে রোজার মাধ্যমে ওরা আসলে উপবাস থাকে না রোজার মাধ্যমে এরা বলতে চাই বা বোঝাতে চায় মোহাম্মদ সাল্সাল্লাম নাকি বলে দিয়েছেন যে তোমরা রোজা করো এবং যুদ্ধক্ষেত্রে গিয়ে না খেয়ে থাকতে হবে তার প্র্যাকটিস করো রোজা কিসলে দেখা যাতা হ্যাঁ রোজা কই নবরাত্র চেষ্টা नहीं। হ্যাঁ कोई नवरात्रों जैसा व्रत नहीं आज हम रोजे को नवरात्र के साथ जोड़ रहे हैं हम नवरात्रों में अपनी माँ दुर्गा की कल्पना करते हैं उसको जीवन में उतारने की कोशिश करते हैं जितनी मोहम्मद ने लड़ाई लड़ी थी सारी रोजे के टाइम में लड़ी थी और सारी की सारी तैयारी करने के रोजा रोजा इसलिए रखा जाता है कि आप लड़ाई लड़ोगे जंग लड़ोगे तो भूखा रहना पड़ेगा अब उस भूख प्यास को आप कैसे सहन करोगे आप रोजे का असली शब्द ढूंढ करके लाइए उनके अरबी कोश में सोम शब्द है जिसका अर्थ है घोड़ों को भी हफाना अर्थात घोड़े भी तैयार करना और खुद अपने शरीर को मजबूत करना अपने कौत बोलो निर्बोध कौतो बोलो मूर्ख आपनी। এই কথা বলছেন আর আপনার পাশে যারা বসে আছে তারা আমার হাতে তালি দিচ্ছে আপনাদেরকে ভিডিওটা আমি আমার এই বক্তৃতার কোন এক সময় আমি পেশ করব ভিডিওটা আপনি দেখে নিন আপনারা দেখে নিন সবাই একটু দেখে নিয়ে বিচার বিশ্লেষণ করবেন আবার আপনি বললেন যে সিয়াম এই সম রোজার আরবি নাকি সম জি রোজার আরবি সম আপনি ঠিকই বলেছেন কিন্তু তার ব্যাখ্যাটা আপনি ভুল করলেন আপনি বললেন যে সম মানে হচ্ছে ঘোড়া দৌড়ানো ঘোড়াকে প্রস্তুত করা অর্থাৎ আপনি বলতে চাইলেন যে মুসলমানরা রোজার মাধ্যমে মুসলমানদেরকে শেখানো হয় যে তোমাদেরকে যুদ্ধক্ষেত্রে যেতে হবে এই যুদ্ধক্ষেত্রে যেতে যেতে গিয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে তোমাদেরকে না খেয়ে থাকতে হবে এবং তার সাথে ঘোড়া টোড়া প্রস্তুত করতে হবে ঘোড়াকে নিয়ে যেতে হবে ঘোড়া চালানো শিখতে হবে তাই এই সমের আরবি সমের চেয়ে আরবি শব্দ যার বাংলা শব্দ নাকি ঘোড়া চালানো আপনাকে কে বলল। সম মানে যে বিরত থাকা আপনি কোন কিতাবে পড়েছেন কি ভুল তথ্য দিয়ে জাতির সামনে আপনি হাতে তালি নেওয়ার চেষ্টা করছেন গলায় মালা নেওয়ার চেষ্টা করছেন আপনার লজ্জা লাগা উচিত সম মানে আপনি ভালো করে পড়ুন যে কোনো ডিকশনারি আপনি খুলতে পারেন দেখুন সম মানে আপনি যা বললেন সেটা কখনোই আপনি পাবেন না সম মানে হচ্ছে বিরত থাকা যে হারাম কাজ তা থেকে বিরত থাকা তার নাম সম আর আপনি মুসলমানদের উপরে এমন একটা মানে তথ্য আপনি দিয়ে দিলেন এটা হাস্যকর একটা ব্যাপার যে বিষয়ে জানেন না সে বিষয়ে কথা বলা উচিত নয় বলে আমি অন্তত মনে করি তারপরে আপনি আরও কথা বললেন যে আল্লাহ সুমন আতলা নাকি বলেছেন করনুল কেরমের মধ্যে যে কাফেরকে তোমরা জবাই করো কোথায় পেলেন কোথায় লেখা রয়েছে কাফেরকে জবাই করো এ কথা কোথায় রয়েছে আল্লাহ সুমন আতলা করনুল কেরমের মধ্যে বলছেন দিন তোমার ধর্ম তুমি করো তাদের ধর্ম তাদেরকে করতে দাও আল্লাহ সুমন আতলা বলছেন যে খবরদার বি জাতির ঈশ্বরকে বা আল্লাহকে তোমরা গালি দিও না তারা গালি দিলে তোমার প্রকৃত ঈশ্বরকে হয়তো তারা গালি দিয়ে বসবে তারা না বুঝে অতএব যে কে কোন ব্যক্তি যদি তার নিজ ধর্ম পালন করতে চায় সে তার ধর্ম পালন করুক আল্লাহ স্মরতলা আমাদেরকে পারমিশন দেওয়ার জন্য বললেন আর আপনি বলছেন যে কোরআনুল কেরিমের মধ্যে সুরা বাকারা সুরা তৌবার মধ্যে নাকি লেখা রয়েছে যে হিন্দুকে পেলে জবাই করো আপনি কি তথ্য দিচ্ছেন মানুষ আপনার হাতে তালি দিল এই লোকগুলো অবোকা আপনিও অবোকা আপনাকে আমি শুধরানোর জন্য বলছি ম্যাডাম আপনি ভালো করে পড়াশোনা করুন পড়াশোনা করার পর আপনি তথ্য পেশ করুন যে তথ্যগুলো দিলেন সেগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল সেটা আপনাকে আমি বলতে চাইলাম তারপর আপনি হজ নিয়ে কথা বললেন যে হজে ওরা যায় হজে গিয়ে নাকি তারা তাদের আপনাদের যেমন গয়া কাশি কাশিতে মানুষ যায় তো বিভিন্ন মানুষ যেতে পারে তো মুসলমানরা হজে যায় তো সেখানে হিন্দুদেরকে যেতে দেওয়া হয় না কেন হাজি যাত্রা আমারই আমার নাফ্রা দেখি अरे पढ़ो भाइयों यदि उनकी हज यात्रा हमारी अमरनाथ जैसी होती तो वहाँ पर सब लोग जा सकते थे केवल मुसलमान ही क्यों जाते हैं জি হিন্দুদেরকে যেতে দেওয়া হবে মানে প্রত্যেকটা ধর্মের একটা সিস্টেম রয়েছে একটা রীতি রয়েছে একটা গতি রয়েছে আপনি আপনার একটা ক্যান্টনমেন্ট ওই ক্যান্টনমেন্টের মধ্যে একটা যে কোনো সময় আপনি যেতে আসতে পারেন না ইসলাম ধর্মের একটা নিয়ম হচ্ছে যে হজ গৃহে ওই কাবা গৃহে যেতে গেলে আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আপনি আপনাকে আশাদু ল ইহি ওয়ান্না মোহাম্মদ রসোল্লাহ পড়তে হবে আপনি মুখে পড়েন না চলেন আপনাকে আমি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আপনি একবার মুখে স্বীকার করে দিন জাতির সামনে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আপনাকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ওটা একটা ধর্মীয় স্থান ওখানে গিয়ে দেখবেন কোটি কোটি মানুষ এক জায়গায় যখন ইবাদত করে আল্লাহ সুবাহ তাল্লাহ প্রশংসায় ব্যস্ত হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত হয় হজে সেই হজের বুকে কোনো পরিকল্পনা চলে না মানুষ নিজে নিজের পাপ নিয়ে কানতে থাকে মানুষ সেখানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে মানুষ সেখানে আল্লাহ সুমাত তাল্লাহ কাছে চাইতে থাকে মানুষ যত পাপ করেছে মানুষ যত গালি দিয়েছে মানুষকে মানুষ যত অন্যায় করেছে মানুষ কাউকে যদি ধাক্কা মেরে থাকে সেখানে গিয়ে সে কেঁদে কেঁদে বুক ভাষায় আর আল্লাহকে বলতে থাকে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ আমি অনেক ভুল করেছি মানুষ ক্ষমা চাওয়ার জন্য হজে যাই আল্লাহ রসুসাল্লাম বললেন যে ব্যক্তি হজ করলো তার হজ যদি কবুল হয়ে গেল কোনো ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে একটা মায়ের পেট থেকে বাচ্চা যেমন জন্মগ্রহণ করে তার কোনো পাপ থাকে না ওই ব্যক্তি ওই রকমভাবে ফিরে আসে শোনুন ম্যাডাম আপনাকে আমি বলতে চাইছি যে আপনি যে এটা বললেন যে এরা আমরা ওখানে হজে যাই এরা দাড়ি লম্বা করে টুপি পরে টাখনুর উপরে প্যান্ট পরে ये सारे ऊंचा पजामा और नीचा कुर्ता पहन करके सारे वहाँ से सीख करके आते हैं और अपने आप यहाँ पर आकर के सिखाते हैं। याद रखो मिट्टी का ये धर्म और आप रू भी जाएगी तुम्हारे नाम से दुनिया को शर्म आएगी यदि आज नहीं जागे तो कोई हमारे बचाने वाला नहीं है এটা কেমন কথা আপনি বলছেন দেখুন এটা আমাদের ধর্মের একটা বিষয় এই ধর্ম নিয়ে আপনি কেন কথা বলবেন আপনার কথা বলার কোনো অধিকার নেই আপনি যদি হক কথা বলতেন তাহলে আমরা মেনে নিতাম আপনি খুলুন গীতা সাত নম্বর অধ্যায় কুড়ি নম্বর মন্ত্রে বলা হচ্ছে কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়া গিয়াছে ওরা বিভিন্ন বিভিন্ন দেবদেবীর পূজা করিয়া থাকে আপনি যে তেত্রিশ কোটি ভগবানের পুজো করছেন আপনার ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা সাত নম্বর অধ্যায় কুড়ি নম্বর মন্ত্র আজকে খুলে দেখুন বলছে যারা পাগল তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে আপনি আপনার ধর্মগ্রন্থ নিজে পড়া তারপরে আপনি অন্য ধর্মগ্রন্থের উপরে কথা বলতে আসবেন আর কথা বললে তথ্য নিয়ে কথা বলবেন আমাদের মতো যেমন আমি যেটা বললাম এই তথ্য যদি আপনি না পান তো গলায় স্যান্ডেলের মালা নেওয়ার জন্য শাহিনুর রহমান প্রস্তুত আপনাকে আমি বলতে চাইলাম যে আপনি এই তথ্যগুলাকে একটু ভালো করে দেখবেন আসুন আমরা ভিডিওটা দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন দর্শকবিন্দুরা বুঝতে পারবেন যে উনি কোন কোন তথ্য উনি দিয়েছিলেন আর তার জবাব আমি আপনাদেরকে দিলাম ইনশা আল্লাহ এগুলাকে বিচার বিশ্লেষণ করবেন আমরা চাই না দাঙ্গা আমরা চাই না সন্ত্রাসী আমরা চাই না হাঙ্গামা আমরা চাই যে আমরা সুখে বসবাস করতে ভারতবর্ষ নানা জাতি নানা দেশের নানা নানা কিছুর একটা নানা মতের একটা দেশ এখানে মানুষ সুন্দরভাবে বসবাস করবে আর এটাই আমাদের কাম্য এর মধ্যে কোনো সন্ত্রাস হতে পারে না আমি তো চাই আমি মনে করি যে এরা হিন্দু না যারা এই ধরনের আর যারা রয়েছে এরা আমার মনে হচ্ছে এরা প্রকৃত হিন্দু নয় প্রকৃত হিন্দু হলে এত খারাপ হতে পারে না কারণ আমরা হিন্দুদের সাথে এখনও বসবাস করি একই থালায় বসে এখনও আমরা খাই তাহলে এদেরকে হিন্দুদেরই বয়কট করা উচিত আমি সমস্ত দলিত এবং হিন্দু ভাইদেরকে অনুরোধ করব এই ধরনের উস্কানিমূলক বক্তব্য শুনবেন না এই ধরনের উস্কানিমূলক বক্তব্য শুনে আপনারা আমরা যে ভালো সম্পর্ক রয়েছে তা আমাদের আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝে মেনে চলার আদা করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু